সুপ্রভাত, আমি এখন হাওড়া স্টেশনে। আজকে 21 জুন 2024 শুক্রবার, সময় হচ্ছে 7:45। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে হাওড়া থেকে আমি এখন তেলান্ডু স্টেশনে যাব। তেলান্ডু স্টেশন হচ্ছে বর্ধমান মেনলাইন লোকালে আমাকে যেতে হবে। এখান থেকে হাওড়া থেকে তেলান্ডুর ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। আর যদি আমি হাওড়া বর্ধমান মেনলাইনে লোকাল ধরি, তাহলে মোটামুটি 18টা স্টেশন থামবে আর 1 ঘন্টা 17 মিনিট সময় নেবে। আর যদি আমি হাওড়া মেমারি লোকাল ধরি, গ্যালোপিং যেটা 8:35 আছে, সেটা গ্যালোপিং লোকাল ধরলে কিন্তু আপনার মাত্র 8টা স্টেশনে থামবে আর সময় নেবে 1 ঘন্টা। তাহলে চলুন, আজকে আমি আপনাদের হাওড়া থেকে তেলান্ডুতে নিয়ে যাচ্ছি। ওখানে আমি আপনাদের দর্শন করাবো রামানন্দ মঠে, যেখানে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের একটি মন্দির আছে। দেখবেন আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। হাওড়া বর্ধমান মেনলাইনের লোকাল অ্যানাউন্স করে দিয়েছি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 8:05 ছাড়বে। চলুন তাহলে 8:05 আমি হাওড়া মেনলাইন লোকাল ধরি। হাওড়া বর্ধমান মেনলাইন লোকালে উঠে গেলাম, মোটামুটি ফাঁকা আছে, এখন লোকেরা উঠছে আস্তে আস্তে। ঠিক 8:05 আমাদের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল। আমরা 9:17 তেলান্ডু স্টেশনে পৌঁছবো। আমি আপনাদের তেলান্ডু স্টেশনে পৌঁছে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আপনারা চাইলে আগের স্টেশন মগরা থেকেও এই মঠে যেতে পারেন, কিন্তু দূরত্ব একটু বেশি হবে। আমি এখন তেলান্ডু স্টেশনে নামলাম। এই স্টেশনে 9:17 ইন করার কথা ছিল, এখন সময় হচ্ছে 9:30। তাহলে মোটামুটি 13 মিনিট লেটে গাড়ি ঢুকেছে। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছিলো, তাই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আমাকে আবার 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর ওখান থেকে অটো বা টোটো স্ট্যান্ডে যেতে হবে। চলুন তাহলে আমি ফুট ওভার ব্রিজ দিয়ে 1 নম্বর থেকে 3 নম্বরে যাই। ফুট ওভার ব্রিজের ওপর থেকে তেলান্ডু স্টেশনের দৃশ্য এক কথায় অপূর্ব। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম আমাদের গাড়ি, তারপর ফুট ওভার ব্রিজ দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামছি। 3 নম্বর প্ল্যাটফর্মে নেবে তারপর যেদিকে হাওড়া সেই দিকে আমাকে হেঁটে যেতে হবে টোটো ধরার জন্য। আমি একদম 3 নম্বর প্ল্যাটফর্মের হাওড়া এন্ডের দিকে চলে এসেছি, এখান থেকে নেবে টোটো বা অটো ধরবো। দাদাভাই বললো 5 মিনিট লাগবে এখান থেকে। আমি স্টেশন থেকে সামনে নেবেই টোটো পেলাম, টোটোতে উঠে গেলাম। 10 টাকা ভাড়া, 5 মিনিট সময় নেবে। আরে সবুজ, আজকাল দিয়ে আমাদের টোটো মহারাজ চলছে, খুবই ভালো লাগছে। উপরম লাগছে কিন্তু আজকে। এই সোজা স্টেশনের রাস্তা দিয়ে আমি 5 মিনিট টোটো করে এলাম। টোটো করে এসে এই মেন রাস্তায় আমাকে নামালো। এইখান থেকে একটু দূরেই হচ্ছে রামানন্দ আশ্রম, মানে রামানন্দ মঠ। তার মানে তেলান্ডু স্টেশন থেকে আপনি যদি আসেন, আপনার 5 মিনিট ম্যাক্সিমাম লাগবে এই রামানন্দ মঠে আসতে। তো আপনারা মগরাতে নামবেন না, আপনারা তেলান্ডুতেই নামবেন। নেবে 10 টাকার বিনিময়ে আপনারা এই মঠে চলে আসতে পারবেন। মেন রাস্তা থেকে 2 মিনিট হেঁটেই সামনে রামানন্দ মঠ, ডান দিকে পুরনো রামানন্দ মঠ, যা পরবর্তীকালে সংস্কার করা হয়েছে। এইখানেই ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ গ্রামের মানুষদের জন্য একটি চালাঘর নির্মাণ করেছিলেন নাম জপ করার জন্য। পরবর্তীকালে বিশাল রামানন্দ মঠ নির্মাণ হয়, যার সামনে আমরা চলে এসেছি। গ্রাম্য পরিবেশ ঘেরা এই মঠ দেখে মনটা একদম ভালো হয়ে গেল। চলুন এবার আমরা মঠে প্রবেশ করি। আমি অবশেষে স্টেশন থেকে অটো করে এইখানে চলে এলাম রামানন্দ মঠে। এখানে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের মন্দির আছে। আমি আপনাদের এই মন্দিরটা পুরো ঘুরে দেখাবো, ঘুরে দেখি এখানকার সংক্ষেপে ইতিহাস আমি যদি কিছু জানতে পারি সেইটা আমি আপনাদের কাছে জানাবো। আশা করি আজকে আপনাদের ভাল লাগবে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বিশাল মঠের চত্বর, পুরো মঠ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। মঠে প্রবেশ করেই সামনে দ্বিতল মঠের বাড়ি, যার একতলায় মঠের মন্দির, যাতে জয়গুরু সম্প্রদায়ের গুরুদেবদের বিগ্রহ অধিষ্ঠিত, আর দোতলায় অপূর্ব রামসীতার মন্দির ও মঠের কার্যালয়। বাম দিকে
বিশাল শেড করা সিমেন্ট দিয়ে বাঁধানো দালান, যেখানে অনুষ্ঠানে ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়। মঠের সর্বত্র নামজপ লেখা আছে, যা আপনাকে মঠে প্রবেশ করেই মনের মধ্যে হরিনাম জপের ইচ্ছা জাগিয়ে তুলবে। মন্দিরের দালানে প্রবেশ করি, সামনে ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রী পরাঙ্কুশ রামানুজ জিওর ছবি কাঠের সিংহাসনে বসানো। সব ভক্ত ও দর্শনার্থীরা প্রথমে এসেই শ্রী শ্রী পরাঙ্কুশ মহারাজের ছবিকে প্রণাম ও ভক্তি নিবেদন করে মন্দিরের মূল জায়গায় প্রবেশ করছেন। ডান দিকে বিশাল হলঘর, প্রবেশ করেই হরিনাম কীর্তনের সুন্দর জায়গা, আর তার সামনে শ্রী বৈষ্ণব অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের গুরুদেবদের বিগ্রহ অধিষ্ঠিত। সামনের বিগ্রহটি ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রী পরাঙ্কুশ রামানুজ্জীয়র, যিনি ছিলেন ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের অন্যতম শিষ্য। হুগলি জেলার একটি প্রত্যন্ত গ্রাম বালিডাঙায় 5ই সেপ্টেম্বর 1933 সালে উনি জন্মগ্রহণ করেন। তিনি তার গুরুপিতা সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের পথ অনুসরণ করে হরিনামে শহর ও গ্রামকে প্লাবিত করেছিলেন। 2011 সালের 14ই জুলাই তার পার্থিব লীলা শেষ করেন। সামনের বিগ্রহটি এই মঠের প্রতিষ্ঠাতা বাংলা তথা ভারতের সাধকদের মধ্যে উল্লেখযোগ্য সাধক অনন্ত শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের। ঠাকুর 17ই ফেব্রুয়ারি 1892 সালে হুগলি জেলার কেওটা গ্রামে জন্মগ্রহণ করেন। 21 বছর বয়সে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণীতে গুরু দশরথী মুখোপাধ্যায়ের রামনাম মন্ত্রে প্রবোধচন্দ্রকে দীক্ষাদান করেন। তারপরেই প্রবোধচন্দ্রের নতুন নাম হয়েছিল সীতারাম। তারপর ওনার অলৌকিক শক্তির কথা বিশ্বের সবার সামনে পরিচিত। সামনের বিগ্রহটি শ্রী দশরথীদেব যোগেশ্বরের, উনি ছিলেন ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের গুরুদেব। এই বিগ্রহটি শ্রী দশরথীদেব যোগেশ্বর ঠাকুরের গুরুদেব শ্রী দামোদর দাস জির। পুরো মঠটা পাঁচিল দিয়ে ঘেরা, চারিধারে বাগান, তার মাঝখানে মন্দির। আমি এক এক করে আপনাদের সব ঘুরিয়ে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে আপনারা কল্পনা করতে পারবেন না। মানে কলকাতা শহর থেকে দূরে কোলাহলমুক্ত জায়গা, সত্যি অপূর্ব। আপনারা এখানে এসে একটা দিন দর্শন করে যেতে পারেন ঠাকুরকে। কেননা আমি আমার চ্যানেলে দুটো ভিডিও আছে আমার এই শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের ওপর। একটা হচ্ছে ডুমুর্ধতে, যেখানে ওনার বাসস্থান ছিল, শ্রী রাম আশ্রম বলে একটা আশ্রম আছেন ওনার, তো ওই আশ্রমের উপর আমার একটা ভিডিও করা আছে। প্লাস হচ্ছে উনি যে ডানলবে মহামিলন মঠ বানিয়েছেন, বিরাট বড় আশ্রম মঠ, সেই মঠেরও আমার ভিডিও আছে। তো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যদি চান দেখে নিতে পারেন। মঠে গৃহের পাশেই আলাদা যজ্ঞঘর। এই স্থানে বিশেষ অনুষ্ঠানের দিনে যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞঘরের মাঝে হোমকুণ্ড, চারিধারে শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, যা অনুষ্ঠানের আগে পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। খুবই কম সংখ্যক সেবায়েত, তাই জন্য মঠের চারিধারে পরিষ্কার পরিচ্ছন্নতার কিঞ্চিত অভাব অনুভব করলাম। আজকে মঠ একদম ফাঁকা, আমি আরেক ভদ্রলোক আরেকজন শিষ্য এসেছেন, উনি আছেন আর আমি আছি। তো আমি ফাঁকায় ফাঁকায় আপনাদের সব ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। যখন কোনো এখানে আপনারা আসবেন, ছুটির দিন দেখে আসবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। ওপরে রাম সীতার মন্দির আছে, ওখানে দুপুরে আরতি হয়, আরতির পর ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে, তারপর আমি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করব। আমি অলরেডি এসে বলেছি, এই মঠে কিন্তু কোনো কুপনের সিস্টেম নেই, আপনাকে বিনামূল্যে আপনি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। তো আমি এনাদের এসেই বলে দিয়েছি, আমি কলকাতা থেকে এসেছি, আমি একটা প্রসাদ খাবো। তো ওনারা বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনারা বেশি জন আসেন তাহলে কিন্তু আগে থেকে জানাতে হবে। আমি ওনাদের কাছ থেকে টেলিফোন নাম্বার জেনে এই স্ক্রিনের তলে আমি আপনাদের টেলিফোন নাম্বারটা লিখে দেবো। আপনারা তাহলে ওই টেলিফোন নাম্বারে টেলিফোন করে, আপনারা যদি বেশি সংখ্যক লোক আসেন তাহলে কিন্তু আগে থেকে ফোন করে দেবেন। যজ্ঞঘরের পাশে বিশাল বাগান, প্রচুর ঢেঁড়স ও বেগুন গাছ লাগানো আছে, সামনে বিশাল জলের ট্যাঙ্ক, নাকচম্পা গাছে ফুল ফুটে আছে। কামিনী ফুল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ,
অনেক কাজ এই বাগানে। চলুন আপনাদের এইখানে গোশালাটা, মঠের গোশালাটা দেখিয়ে দিই। মঠ বা আশ্রমে গোশালা না থাকলে পরিপূর্ণ হয় না। সুন্দর গোশালা, গোমাতাদের দুধ দিয়েই মঠের ভগবানের ভোগের পরমান্ন রান্না হয়। সিঁড়ি দিয়ে উঠে বিশাল সরু দালান, আর বাম দিকে মঠের কার্যালয়। দালান দিয়ে এগোলেই বিশাল উপাসনা কক্ষ, যার সামনে অপূর্ব রামসীতা মন্দিরের গর্ভগৃহ। উপাসনা কক্ষের দেওয়ালে জয়গুরু সঙ্গে সব গুরুদেবদের ছবি টাঙানো আছে। এখানে সব জায়গায় লক্ষ্য করলাম লাইট ও পাখা বন্ধ, এবং লেখা আছে অযথা পাখা ও লাইট জ্বালবেন না। তাই আমার ভিডিওর কোয়ালিটি আমার পছন্দ মতো করতে পারছি না লাইটের অভাবে। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির ওপর রাম সীতা ও লক্ষ্মণের অপূর্ব বিগ্রহ। বিগ্রহের সামনে দুই পাশে গৌরনীতার মূর্তি, পাশে রামভক্ত হনুমান, মাঝে গোপালের মূর্তি, সামনে ছোট ছোট সিংহাসনে নারায়ণ শিলা। এই আশ্রমের গুরুদেবেরই একটি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত আছে পাশে। সেই জগন্নাথ মন্দিরটা আমি এখন গিয়ে দর্শন করব। দর্শন করে এসে তারপর এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করব। এই ছেলেটা আমার সঙ্গে আসছে, দেখিয়ে দিচ্ছে জগন্নাথ মন্দিরটা কোথায়। গ্রামে গঞ্জে কত মঠ মন্দির আশ্রম আছে আমরা অনেকেই জানি না। আমার এই প্রচেষ্টা হচ্ছে গ্রামে গঞ্জের ভেতর যে মঠ মন্দির আশ্রম সেইগুলোকে খুঁজে বার করে আপনাদের সামনে তুলে ধরা। কেননা আপনারা বাড়িতে বসে বসে তাহলে গ্রামে গঞ্জের মঠ মন্দির আশ্রমগুলো আমার চ্যানেলের মাধ্যমে দেখার সুযোগ পাবেন। 10 মিনিটের পায়ে হাঁটা পথে চলে এলাম রামানন্দ মঠের পাশেই রামানুজ কুঞ্জ কুঠিরে, যেখানে শ্রী শ্রী জগন্নাথ দেব ও শ্রী শ্রী বিমলা মাতা বাস করেন। এই মঠটি সাধারণত জগন্নাথ মন্দির নামে পরিচিত। মন্দিরের ছোট গেট দিয়ে প্রবেশ করি বাম দিকে শ্রী শ্রী বিমলা মাতার মন্দির। মন্দিরের গর্ভগৃহে অপরূপ সাজে মা বিমলা অধিষ্ঠিত। মায়ের বাম দিকে শিবলিঙ্গ, একপাশে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের বিগ্রহ, আর এক পাশে এই রামানুজ কুঞ্জের প্রতিষ্ঠাতা ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রী পরাঙ্কুশ রামানুজ্জীয়র পাদানো ছবি। এই রামানুজ কুঞ্জ কুঠিরের প্রতিষ্ঠাতা ত্রিদণ্ডী স্বামী পরাঙ্কুশ রামানুজ্জীয়র ছিলেন ওমকার সেবক সংঘের প্রতিষ্ঠাতা। তিনি প্রধানত রামানন্দ মঠ তালান্ডুতে থাকতেন এবং পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি মঠ প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন স্থানে 9টি মঠ প্রতিষ্ঠা করেন ও লাখের ওপর ওনার শিষ্য। তাঁর জীবদশায় তিনি জীবন্ত দেবতা হিসেবে বিবেচিত হতেন। ওই যে মঠে আগে গিয়েছিল রামানন্দ মঠ, ওঙ্কারনাথের প্রতিষ্ঠিত মঠ, বহু বছর আগে, যে আজকে বিশাল মঠ দেখছেন, তখন ছিল তালপাড়ার খুব দিয়ে শুরু করেছিলেন ওঙ্কারনাথদের, তারপর ওটা চলে। তারপর আমার যে ব্রহ্মলীন গুরু মহারাজ পরাঙ্কুশ মহারাজ ছিলেন, তিনি সমস্ত আশ্রমের দায়িত্বে তিনি ছোটো থেকে ছিলেন, তিনি ওই মঠটা পুরো ডেভেলপমেন্ট করেছিলেন।
টোটাল যে আজকে দেখলেন সেই মঠটা পুরো আমার গুরু মহারাজ পরম গুরু মহারাজের মানে পরবর্তীকালে রূপান মানে রূপ দিয়েছিলেন মঠটা। আর সেবা উনি ওখানে ছিলেন। আর এই যে মঠটা এখন জগন্নাথ মন্দির এসেছেন এটা ওনার নিজস্ব মঠ, ওটা হচ্ছে অঙ্কারনাথের সম্পদগত মঠ। আর এরকম এই পরম গুরু মহারাজজি ছবিটা পরে তুলবেন ওখানে, উনি নিজস্ব নটা আশ্রম করেছেন, নিজ আশ্রম করেছেন এবং একটি সঙ্ঘ করেছিলেন, তার নাম হচ্ছে অঙ্কার সেবক সঙ্ঘ। সে অঙ্কার সেবক সঙ্ঘের হেড অফিস হচ্ছে এই রামা, এর নাম হচ্ছে রামানুজগুঞ্জ কুঠির, জগন্নাথ মন্দির নামে খ্যাত। তাই এই নামটি অঙ্কারনাথই দিয়ে গেছিলেন যে কোনো কার্যক্রমে। এই আশ্রমটা একটা প্রচুর ইতিহাস, এই দিকে আর যাচ্ছি না। এই মঠটা ওনারই তৈরি, এরকম ওনার নিজস্ব নখানা মঠ আছে। মানে কোন বছরে এই মঠটা? এটা বাংলার 1400 সালে তৈরি হয়েছে। 1400, হ্যাঁ। তারপরে জগন্নাথের প্রতিষ্ঠা হয়েছে। এখানে রথ সানযাত্রাকাল সানযাত্রা উৎসব আছে, সামনে রথ উৎসব আছে। তারপর এই জগন্নাথের হচ্ছে মঙ্গরাজের জগন্নাথের মন্দির আনন্দকারণ অঙ্কারনাথ আশ্রম ছিল আছে, যেটা সেখানে অঙ্কা এই জগন্নাথদেব ওখানে ছিলেন, উনি অঙ্কারনাথ ওটা প্রতিষ্ঠা করে যাননি। পরবর্তীকালে গুরু মহারাজ যখন এই আশ্রম মন্দির প্রতিষ্ঠা করলেন তখন উনি কী বিগ্রহ প্রতিষ্ঠা করবেন সেটা উনি ভাবতে পারছিলেন না। তা উনি ধ্যানে দেখেন যেন জগন্নাথ বসে আছেন। তারপর উনি জগন্নাথ কোথায় পাওয়া যাবে তার বললেন যে সম্পদা থেকে জানা গেল যে আনন্দকারণে জগন্নাথ আছে। তখন ওনারা সম্প্রদায় থেকে মত দিলে বললেন ঠিক ভালো কথা, উনি ওখানে আছেন, তারপর তুমি যদি এখানে প্রতিষ্ঠা করো খুব ভালো কথা, অঙ্কার ঠাকুর রথ করে যেতে পারেনি, তুমি রথটা করো। তা সেই উনি অঙ্কারনাথ এই জগন্নাথকে এখানে প্রতিষ্ঠা করলেন এবং তার পরবর্তীকালে উনি রথ স্থাপন করে রথ হলো। এইভাবে ওনার ধারা তিনি চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, একটা খালি আমার জানার ছিল, আমার দর্শকরা যদি এই আশ্রমে আসেন, এই আপনার জগন্নাথ মন্দিরে আসেন, তাহলে দূর দূরান্ত থেকে তো ওনারা আসেন, তো দুপুরে কোনো ভোগের ব্যবস্থা? আমাকে আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে, আগে থেকে আমাকে দুদিন আগে থেকে জানাতে হবে, আগে থেকে জানাতে, দুদিন আগে থেকে জানাতে হবে। লোকজন কম তো আমাদের ইন্টার ভিলেজ, ভিলেজ এলাকা তো, বাজার নাই, রে কোথাও দূরে বামগড়া বাজার দিতে হবে, সে তো নিশ্চয়ই। মানে দুদিন আগে যদি জানেন তাহলে এখানে ভোগ প্রসাদের কোনো একবারে গাধা লোক এলে হয় না, তিন চার জন এলো, আমার তো এলে দু চার জন আসবে গাড়ি করে আসতে হয়, তার জন্য কোনো মূল্য আগে থেকে কি পাঠানো? আগে থেকে পাঠাতে হয় না, যে আপনি যা দেবেন সেবা সব লোকের ধানিতে গুলো চলে। তো ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে, জয় গুরু, জয় গুরু। আমি এই মন্দির থেকে জানতে পারলাম এখানকার যে প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস হচ্ছে 13ই ফাল্গুন। এই প্রতিষ্ঠা দিবসে কিন্তু খুব বড় করে এখানে অনুষ্ঠান পালিত হয়। আমি স্ক্রিনে এই মন্দিরের এই বছরের অনুষ্ঠান সূচি দিয়ে দিলাম, আপনারা সময় বুঝে এই মন্দিরে আসবেন। আমি আপনাদের সবসময় বলবো, আপনারা যখন রামানন্দ মঠে আসবেন অতি অবশ্যই এই জগন্নাথ মন্দির দর্শন করে যাবেন। এই জগন্নাথ মন্দির দর্শন করলে আপনাদের দেখবেন মন প্রাণ তৃপ্তিতে ভরে যাবে, কেননা এখানকার মহারাজের এবং এখানকার যে সেবায়েত ওনাদের ব্যবহার এত ভালো, এত ভালো যে আমি ভিডিওতে বলে বোঝাতে পারবো না। আমার ভালো লেগেছে মানে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আপনারা আগে থেকে ফোন নাম্বার এই স্ক্রিনের তলায় দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারে আপনারা আগে থেকে ফোন করে অতি অবশ্যই এই জগন্নাথ মন্দিরে প্রসাদ গ্রহণ করবেন, সারা দিন কাটাবেন, দেখবেন খুব ভালো লাগবে। জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল, এবার আমি আবার রামানন্দ মঠে ফেরত যাচ্ছি, ওখানে গিয়ে দুপুরের প্রসাদ গ্রহণ করব, প্রসাদ গ্রহণ করে তারপর আমি বাড়ির অভিমুখে রওনা হব। জগন্নাথ মন্দিরের সামনের পরিবেশটা আমি আপনাদের দেখাচ্ছি, গ্রাম্য পরিবেশ কী সুন্দর, সামনে একটা ঝিল চলে গেছে আর চারিধারে গাছগাছারা সবুজে ভরা, তারই মাঝখানে জগন্নাথ মন্দির।
খুব তৃপ্তি সহকারে ভোগ প্রসাদ গ্রহণ করলাম, আপনাদের দেখালাম প্রসাদ গ্রহণ করার সময়। আর আপনাদের আমি এটা বলে রাখি যে এই প্রসাদের কোনো মূল্য লাগেনি, একদম সম্পূর্ণ বিনামূল্যে আমি কিন্তু এই প্রসাদ গ্রহণ করেছি। আপনারা যদি এই মঠে আসতে চান এবং এই মঠে এসে প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে কিন্তু দুদিন আগে আমি যে ফোন নাম্বার স্ক্রিনের তলে লিখে রাখছি সেই ফোন নাম্বারে আপনারা কিন্তু আগে থেকে জানাবেন। আপনারা আগে থেকে জানালেই কিন্তু আপনাদের এখানে প্রসাদের ব্যবস্থা করা হবে। আর এই প্রসাদের কিন্তু কোনো মূল্য লাগে না। আপনারা যেহেতু এই মঠ মন্দির আশ্রম অনুদান দান অনুদানে চলে ভক্তদের, আপনারা যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করেন তার উপরই কিন্তু এই মঠ আশ্রমগুলো চলে। সুতরাং এই প্রসাদের কিন্তু কোনো মূল্য লাগেনি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমার নাম অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জাননি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যিই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে বেল আইকনটা টিপে দেবেন আর তারপরে একটা অল অপশান আসবে, সেই অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব বা অন্য কোনো কিছু আমি ইউটিউবে আপলোড করব, তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।